মানে খুচরা এগুলা ডিসকাউন্ট লসে দিয়ে বিক্রি করি। এটা কিনা দামের 80-90 টাকা, 90 পয়সা কমে, মানে দুইটা ডিমের দাম 18 টাকা, 9 টাকা, ভালো, প্রায় 70-80 পয়সা নেয় আমার। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ইব্রাহিম আছি আপনাদের সাথে। আজকে 20 তারিখ, ডিসেম্বর মাসের 20 তারিখ, রোজ বুধবার 2023। দর্শক ডিমের পাইকারি আড়ত থেকে এখানে দেখুন, শুধু ডিম বিক্রি হচ্ছে, পাইকারি ডিম, যে যেখান থেকে দেখছেন আপনারা। এখনো খুচরা বাজারে কেমন দামে কত টাকা করে ডিম কিনতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন। আর চলুন, এখনো অনেক সস্তা পানির দামে ডিম বিক্রি হচ্ছে। দর্শক বিশ্বাস করুন, এখানে সকল ধরনের ডিম আছে, একটু যে কোয়েল, দেশি হাঁসের ডিম, মুরগির ডিম, সহকারে সাদা লাল ডিম, সহকারে সকল ধরনের ডিম আছে। তো চলুন আমরা বিক্রেতা ভাইয়ের সাথে বিস্তারিত ভাবে কথা বলি। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো ভাই। আপনার নামটা বলেন না। আমার নাম মোহাম্মদ ফরহাদ। ফরহাদ, আর এই ঠিকানাটা? এটা হলো ধানমন্ডি 15 নম্বর রায়ের বাজার, সাদেক খান কৃষি মার্কেট। এটা কি ধানমন্ডি 15 নম্বরের ভিতরে পড়ছে? মানে রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেট বললেই হবে। কি অবস্থা ডিমের আমদানি এখন, কেমন আছে আপনাদের? আছে আলহামদুলিল্লাহ। ভালো। লাল ডিমের আমদানি মনে হয় বেশি না? সব ডিম এখন শীতের সিজন, এখন সব ডিমের আমদানি ভালো। এই ডিম কি আমাদের দেশি নাকি ইন্ডিয়ান? না ইন্ডিয়ান গন্তে হবে, দেশি। এগুলো নাকি ইন্ডিয়ান থেকে আপনারা ইম্পোর্ট করেন আপনারা? শুনছি ভাই, চোখে দেই নি এখনো। শুনছেন মানে চোখে দেখেন নাই? না। কিন্তু এটা কি আসলে আমাদের দেশি ডিম না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেশি ডিম কত করে দিছিলেন ভাই সব লাল ডিমের? 980-1000 এরকম। 980 টাকা 1000 টাকা। আচ্ছা আপনার কাস্টমার আছে, আপনার বিক্রি করেন, আমরা একটু দেখি আসতে সরাসরি কেমন দামে। খুচরা বাজারে কেমন? 35 টাকা লে, 35। এই ভাঙাগুলা না, ভাঙাগুলো 35 টাকা বিক্রি করছে। আপনারা দেখুন, অনেকে আছেন আপনারা। কড়া আজ শনিবার আজ সকাল আপনি 1650 টাকা, 2টা 18 টাকা, পা না না 18, আপনি ওই যে ওইগুলো নেন, 2টা আপনি 13 টাকা দেন। 2টা দিন মানে খুচরা এগুলো ডিসকাউন্ট লসে দিয়ে বিক্রি করি। এটা কিনা দামের 80-90 টাকা, 90 পয়সা কমে, মানে দুইটা ডিমের দাম 18 টাকা, 9 টাকা, ভালো, প্রায় 70-80 পয়সা নেয়। আবার এখানে দুইটা ভাঙা বলছেন 13 টাকা? না ওই ওই ওইগুলো ওই পানি টানি পড়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আর একটু যদি আমাদেরকে বলতেন এই যে ডিমগুলো খুচরা বাজারে আপনারা ডজন কত করে রাখতেছেন? ডজন বেচতেছে 125-130 এরকম। তাহলে ফিস কত করে পড়ছে? 10 টাকা তো একটু বেশি, 10 টাকা, 11 টাকার তো কম, 10 টাকা তো বেশি। আর এমনি যদি কেউ সৎ নিতে চায় আপনারা একদম 980, 990-1000 টাকা, আর যদি বেশি নিতে চায় তাহলে একটু কম আছে। একটু কম বলতে? একটু কম হয়তো 10 টাকা কম, মানে এভারেজ যদি বেশি নিতে চায় 9 টাকা 80 পয়সা পড়বে, এরকম পড়বে। আর এটা কি ডিম ভাই? এটা এটা হাঁসের ডিম। হাঁসের ডিম কত চলছিল সব? হাঁসের ডিমের সব আজকের বাজার হলো আপনি 1650 টাকা, 1650। হাঁসের ডিমের দাম বাড়ছে? হ্যাঁ হ্যাঁ বাড়ছে। কত বাড়ছে? হাঁসের ডিম বাড়ছে প্রায় 100 টাকা, 100 টাকার মতো বাড়ছে। এই যে সাদা ডিম কত করেছিলেন সব ভাই? সাদা ডিম হলো আজকের বাজার হলো আপনার 950 টাকা, 950। এমনি ডজন কত করে রেখেছিলেন রাখছিলেন খুচরা বাজারে? ডজন 120 টাকা, ডজন 120, 130, 130। আপনার দেখুন সরাসরি 10 টাকা। ডিমের দাম কি বাড়ছে না কমছে? এটা আজকে অনেকদিন যাবত যুগ, হ্যাঁ 120 টাকার থেকে 10 টাকা ওই হিসাবে বাড়ছে, ওই হিসাবে 10 টাকা বাড়ছে, 10 টাকা বাড়ছে বলতে আজকে তো এটা 1 সপ্তাহ 15 দিন যাবত 130 এরকম দামে বিক্রি করছিলেন। আর হাঁসের মুরগি ডিমটা কত করেছিলেন ভাই? এটা দেশি ডিম, এটা হলো 210 টাকা ডজন, 210 টাকা। আর সৎ কত করে বিক্রি করছিলেন? সৎ নিলে হলো আপনি 1600 টাকা। আর কোয়েলের ডিম কেমন দাম রাখতেছিলেন? কোয়েলের ডিম হলো আপনি 350-40 টাকা। কোয়েলের ডিমের দাম বাড়ছে কমছে এমনি কোনো? কোয়েলের এরকম আপডাউন হয়তো বা 10 টাকা, 12 বা 10 টাকা। কোয়েলের ডিমটা কি শীতের ভিতরে পাওয়া যায় না? শীতের সিজনে ডিমটা নষ্ট হয় না আর কি, মানে শীতের সিজনে ডিমটা নষ্ট হয় না, গরমে আবার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে ভাই। শীতের ভিতরে কি সকল ডিমের দাম কম থাকে? কম, উৎপাদন বেশি, উৎপাদন বেশি না আমার দাম। মানুষের চাহিদা কি কমছে না বাড়ছে? খাইতেছে হয়তো বা এখন শাক সবজির দাম একটু কম, ওই হিসাবে ডিমের দাম হয়ে আছে, নাহলে বর্তমান বাজারে ডিমের ডজন থাকার কথা ছিল 140 টাকা, আর সেখানে আপনারা 125 টাকা বিক্রি করছেন, 25-25 আর কি এরকম বিক্রি করছিলেন। ধন্যবাদ ভাই, ভালো থাকুন। আচ্ছা।